ছোটু হুজুর, আমাদের জমির ফসল নষ্ট করবেন না ছোটু হুজুর। আমি তো ফসল নষ্ট করছি না, আমি খেলা করছি। আপনার কাছে যা খেলা ছোটু হুজুর, আমাদের জন্য তা মরণ। এই মরণ খেলা বন্ধ করুন। তোরা বলে মরবি, আমার খেলা বন্ধ হবে না। নামা। আমি কি করতে পারি আর না পারি তা তোদের এখনই দেখিয়ে দিচ্ছি। আপনি ন্যায় বিচারক, ওরা ছেলে মানুষ, ওদের আপনি মাফ করে দিন হুজুর। সেলিম, ওদের শাস্তি হয়ে গেছে, ওদের মাফ করে দাও বেটা। এই ওদের ছেড়ে দে। হুজুর দয়ার সাগর। কি দরকার ছিল বাবা জমিদারের ছেলের সঙ্গে ঝগড়া লাগার? ওদের শক্তি আছে, বল আছে, আমাদের কি আছে? খালা আইবি না? আকরাম কেমন আছে? ভালো না, মা খুব কান্নাকাটি করছে। তাহলে তুই এলি কেন? মাই তো আমাকে পাঠালো। তোর মাকে গিয়ে বলিস আজাদ ভালো আছে। আচ্ছা চল রূপা, চল। তুই এক রত্তির ছেলে, জমিদারের বিচার করতে পারবি? আজ না পারি, একদিন একদিন ঠিকই পারবো। মা মা দেখো কে এসেছে। ও মা, রূপা তুই? আজাদ কেমন আছে রে? ভাইয়া ভাইয়া ভালো আছে, আমি আকরাম ভাইকে দেখতে এসেছি। তোর ফুপুর বিয়ের কি হলো রে, ঠিক হলো কিছু? আমি জানি না। জানি জানি, সবার হাড়ি খবরই আমি জানি, কিন্তু পাত্রপক্ষ ওই একই কথা, নগদ 5,000 না পেলে তার এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। বলে কয়ে একটু কমানো যায় না? পাত্রটি কিরকম দেখতে হবে তো, জমিদার বাড়িতে চাকরি শান শকতি আলাদা। পাত্রটা কে? আমাদের খেদমত আলী। খেদমত আলী? সে কি আমাদের জরিনাকে বিয়ে করতে রাজি হবে? আরে রাজি কি মুখের কথা হবে নাকি, টাকা হাতে পেলেই রাজি হবে। তাছাড়া আমাদের জরিনা তো দেখতে শুনতে মাশাআল্লাহ, জবাব নেই। তুমি আর আপত্তি করো রমজান, তাহলে ওই কথাই রইল, আমি চলি। কি বলছো তুমি, এত টাকা আমরা কোথায় পাবো? কি করব বলো, পাত্রপক্ষ কিছুতেই রাজি হয় না, 5,000 টাকা নগদ না দিলে এ বিয়ে হবে না।
भैया जरा टाका सह बो नीते चाय तादर बारी आमी बो हुए जाबो ना तुमरा ये बीच चेष्टा करो ना तू भाविस ने जोरी आमी तोर भाई आमी बेचे थकते तोर कोनो भावना नहीं तोर बीए खेदमते संगे होबे आमी आमी टाका जोगाड़ करबो টাকা দোবার জন্যই তো আমি এখানে বসে আছি গেলবার টাকা নিয়েছিলে তোমার ধানি জমিটা বন্ধক রেখে এবার কি দিয়ে নেবে খালি হাতে সত্তা শুদ্ধকর তার বাপ কেউ সাহায্য করে না সে আমি জানি এই নিন আমার বাড়ির দলিল এটা বন্ধক রেখে আমাকে অন্তত হাজার পাঁচেক টাকা দিন এসবের কি দরকার ছিল টাকা তো আমি সুদেই দিতাম তা এনেছ যখন থাক আমার সিন্ধুকে যত্নেই থাকবে পোকা মাকড়ও কাটবে না তুমি শুধু মাসে মাসে আমার সুদের টাকাটা দিয়ে যাও কেমন আর যখন আসল টাকাটা দিতে পারবে তখন তুমি তোমার দলিলটা ফেরত নিয়ে যাও আচ্ছা এখন এইখানে এইখানে একটা সই দাও সই না না সত্তার মহাজনের পাকা কাজ কোনো ভাগ ফকর পাবে না সই যে দিতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে টিপ সই দাও মোট কথা সত্তার মহাজন সই ছাড়া তার নিজের বাপ কেউ বিশ্বাস করে না এই নাও কমতে হবে না শব্দ ব্যাংক থেকে তুলে আনা চা এখানে তো মাত্র 2000 আছে আগের পাওনা সুদে আসলে 3000 ওটা কেটে রেখে দিলাম কিন্তু আহা শুভ কাজে দেরি করতে নেই যাও ধুমধাম করে বোনের বিয়ে দাও চল বাবা আমার নাম সত্তার মহাজন আমার সিন্ধুকে একবার দলিল ঠুকলে কোনোদিনই বেরোয় না 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 মারব না ভালো বলেছিস আমার এই বোনটাকে তোমার হাতে দিলাম ভাই আমার বড় আদরের বোন ওর যেন কষ্ট না হয় জি ভাবি সুখে থাকো থাক থাক বাগান থেকে একটা গোলাপ তুলে নিয়ে এলো আর আমি গন্ধ না শুকিয়ে ফেলে দেবো উনি কোথায় উনি ও খেদমত হুজুর কোথায় রংমহলে তাহলে এবার আমি কেটে পড়ি বাঁচাও
ছেলের গায়ে হাত তুলেছে, তার ক্ষতিপূরণ আদায় করে নিলাম। আমি আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দেব, তুমি তুমি আমার সর্বনাশ করেছ। তুমি রক্ষক নও, তুমি ভক্ষক। তোমার মুখোশ আমি খুলে দেব। চোরিনা মারা গেল কি করে হুজুর? আমি তো ওকে আপনার এখানে রেখে গিয়েছিলাম। আমার সঙ্গে বেয়াদবি করেছিল তাই আপনি ওকে খুন করেছেন। এখন আমি তো বিয়ে করে মারা পড়বো হুজুর, রমজান আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান হুজুর। আমি না হয় তোকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তোকে বিশ্বাস কি হুজুর? তুই যদি একথা ফাঁস করে দিস, সকালে চরিনার লাশ আমি নদীতে পেয়েছি, তাতেই প্রমাণিত হয় না যে খেদমত তোমার বোনকে মেরেছে? আমার মহলে ঢুকে তুমি আমার কর্মচারীকে মেরেছ, এটা অত্যন্ত গরিত অপরাধ। আজি এমন শাস্তি তোমার হওয়া উচিত যা দেখে কেউ কোনোদিন এমন কাজ করতে সাহস না পায়। ওকে নিয়ে যা। বন্ধ করো, বন্ধ করো এই অন্যায় অত্যাচার। তোমাদের এই অত্যাচারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। বন্ধ করো। সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। শোনো প্রজারা, আমার জমিদারিতে, আমার দয়, আমার করুণায় তোমরা জীবন নিয়ে বেঁচে আছো। আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে তোমাদের জীবন। তোমাদের মধ্যে যদি কেউ ভবিষ্যতে আমার বিরুদ্ধে কথা বলো, তাহলে তার শাস্তি কি হতে পারে তা বুঝিয়ে দেওয়ার জন্যই প্রকাশ্যে বিচারের আয়োজন করেছিলাম। আশা করি এরপর থেকে জমিদারের প্রতিটি হুকুম
নীরবে পালন করবে। দাও শাস্তি দিল বাবা, আল্লাহ জানে আমি কোন অন্যায় কোন পাপ করিনি। রসনা আমার 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 আজাদকে আমার আজাদকে আমার আমি শপথ করছি তোমার রক্তের বদলে আমি নেবই না বাবা না। তোর বাবাকে হারিয়েছি, তোর ফুফুকে হারিয়েছি, এখন আবার তোকে হারালে আমি বেঁচে থাকবো কি নিয়ে রূপাকে কে দেখবে? তুমি আমাকে কি করতে বলো? আমার মাথা ছুঁয়ে শপথ কর, আমি বেঁচে থাকতে তুই আর কোনোদিন অস্ত্র হাতে নিবি না। বল বাবা, বল, কথা দে। ঠিক আছে মা, তুমি যতদিন বেঁচে থাকবে আমি অস্ত্র হাতে নেব না। চলো বুবু, বাড়ি চলো। মন খারাপ করিস নি দোস্ত, তোর বাবাকেও জমিদার মেরেছে, আমার বাবাকেও মেরেছে, আমরা দুজন বড়হের প্রতিশোধ নেব। ঠিক তো? ঠিক, তাহলে হাত মিলা। যতদিন তোর বাবা খাজনা পরিশোধ করতে না পারবে
ততদিন তুই আমার মহলে চল। ছোট হুজুর, আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিন। খাজনা পরিশোধ করবি, তোর মেয়েকে নিয়ে যাবি। বাবা হাজার, ছোট সাহেব, এই মেয়েটিকে ছেড়ে দিন। কে তুই? হে গায়েরই ছেলে, নাম আমার আজাদ। আপনাকে ছেড়ে দিন ছোট সাহেব। সেলিম চৌধুরী যাকে একবার ধরে তাকে সহজে ছাড়ে না। জমিদার আর আমরা প্রজা, ভবিষ্যতে এই গায়ের কোন মেয়ের দিকে কেউ কোনো ঝড়ে তাকালে তার চোখ আমি তুলে নেব। সালাম। আজাদ, 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 আজাদ বাঘ না ভালো, কেউ জন্য জমিদারের খাজনা বন্ধ রাখতে হবে। আজাদের গায়ে প্রচন্ড শক্তি হুজুর। তোমাদের লাঠির জোর কি তাহলে কমে গেছে? আপনি হুকুম করুন না বাহুজুর, আজাদকে তার গোষ্ঠী শুদ্ধ বেঁধে নিয়ে আসি। আর বড়াই করতে হবে না, একজনকে ধরে আনতে পারলে না তার গোষ্ঠী শুদ্ধ। আজাদের বাড়িতে আর কে কে আছে? নায়েব, ওর মা আর একটা সুন্দরী ছোট বোন, নাম রূপা। রূপা, চলো যা, যা বলছি। চালিয়ে খেল, যা, যা বলছি। গঞ্জে মাল দিয়ে এলাম। তা তুই এখানে কি করছিস? তোমার পথ চেয়ে বসেছিলাম। ফাজলামো হচ্ছে না? কোথায় কোথায় হাত তুলো, আমি ভেড়া চড়াতে এসেছিলাম। তাই বল, আজাদ কোথায় রে? ভেড়া তো সেই কোন সকালে বেরিয়ে গেছে। ও ভালো কথা, তোমার একটা খবর আছে, ভাইয়া না তোমাকে দেখা করতে বলেছে। আরে এ কথা আগে বলিস না কেন? ভুল হয়ে গিয়েছিলাম। তোর কি মনে থাকে বলতো? শুধু তোমার কথা। মাফ করে দাও, বলবো না, বলবো না, বলবো না। কোথায়? সাগর পাড়ে। কখন দেখা করতে বলেছে? এক্ষুনি। তোমার কি সময় হবে? সময় হবে না মানে আজাদ দেখেছে আর আমি যাবো না? আরে পৃথিবী একদিকে আর আজাদ একদিকে, আমি যাচ্ছি, তুই ভেড়া নিয়ে বাড়ি যা। যাও। ওরে ভাই,
প্রায় আজাদ। হ্যাঁ ছোট ছোট লাগছে তো, তোর কান আমি টেনে ছেড়ে ফেলবো। এখানে কোথায় আজাদ? এখানে ভাইয়া কোথেকে আসবে? ভাইয়া সেই সকালে খদ্দেরদের বাড়ি চলে গেছে। তাহলে মিথ্যা কথা বলে কেন? কথা কথা শুধু মানে প্রিয়জনের সঙ্গে মিথ্যে বলতেও সুখ। আমি তোর প্রিয়জন? প্রাণীর চেয়েও প্রিয়। আচ্ছা তুই যে আমাকে এসব কথা বলিস তোর লজ্জা করে না? তোমার কাছে আমার লজ্জা কিসে? আমি না তোর ভাইয়ের বন্ধু। অত লজ্জা থাকলে ভালোবাসা হয় না। কি তুই আমাকে ভালোবাসিস? মুখে না বললে সেটা বুঝতে পারো না? বুঝি বুঝি সবই বুঝি, কিন্তু মুশকিল হয়েছে কি জানিস? মাকে কিছুতে বিশ্বাস করাতে পারি না যে তুই আমাকে ভালোবাসিস। তার কি হবে? হবে রূপা, সব হবে। তুই যদি খালি মাকে একবার মুখ ফুটে বলতে পারিস ইয়ে তুই আমাকে ভালোবাসিস, বাস তাহলে কাল্লা ফতে, আমাদের রাস্তা একেবারে পরিষ্কার। এমন কি খালা আমাকে মেয়ের মতো ভালোবাসে, তাকে আমি এক্ষুনি গিয়ে বলতে পারি। বুঝবে? এই শোন, তাহলে আর ইয়ে দেরি করছে, এক্ষুনি গিয়ে মাকে বলে আয়। হ্যাঁ ওঠ যা পাগল নাকি? আর শোন, মা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে না? হ্যাঁ যা, দেরি করছে, যা যা তাড়াতাড়ি যা। রূপা তুই আজ একেবারে মাথায় কাপড় দিয়ে, কি ব্যাপার? আপনার ছেলে বলল। আমার ছেলে মাথায় ঘুমটা দিতে বলল? না মানে আপনার কাছে পাঠিয়ে দিল। কেন? আপনি নাকি আমার মুখ থেকেই শুনতে চান? কি শুনতে চাই? ইয়ে খালা মানে এত আন্তান্তা করছিস কেন? আমার কাছে লজ্জার কি আছে, কি বলবি বল? আমি 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 রাজি। রাজি? কিসের রাজি? আপনার ছেলেকে আমি বিয়ে করতে রাজি। আকরামকে তুই বিয়ে করতে চাস? হ্যাঁ মা, আপনাকে একটু সালাম করি মা। বিয়ের কথা তোর নিজের মুখে বলতে লজ্জা করলো না? না তো মা। দাঁড়া, তোকে বিয়ে করাচ্ছি। বিয়ের কথা কেন যে বললাম নিজের মুখে? পালাচ্ছিস কেন? পালাবো কেন, পালাবো কেন? মাকে কথাটা বলেছিস? কেন বলবো না, সত্য কথা বলতে আমি ভয় পাই নাকি? তা মা কি বললো? মা বললো, মা বললো পালাবো শিশু ভাই বলে ভালোবাসা ভালো না, একটুখানি মন্দ হলে কি বয়ান দোষে হয় তোর কাছে সব কিছু যাই ভুলে মনে আমার থাকে না তো ভয়। পাড়াবো সে সবাই বলে ভালোবাসা ভালো না, একটুখানি মন্দ হলে কি বয়ান দোষে হয় তোর কাছে পেলে
আপনার স্বামী মরহুম রমজান আলী সাহেব তার বোন মরহুমা জরিনা বেগমের বিবাহকালে এই বাড়িটি বন্ধক রেখে 5,000 টাকা ধার নিয়েছিলেন। এখন সেই ঋণ সুদে আসলে 10,000 টাকা হয়েছে। জি, এই খাতাতে সব স্পষ্ট লেখা আছে, কোনো ফাঁক পাবেন না, পেলেও ধরতে পারবেন না, বড়ই চালাক সুদখোর। আম্বা যে একটু ঘোর, সুদখোর না মহাজন, এইবার আর তোর ভুল হবে না। হ্যাঁ, যা বলছিলাম, এখন সেই 10,000 টাকা ঝনাত করে ফেলে দিন, আমি চলে যাই। কি বলছেন আপনি, এত টাকা হয় কি করে? কারণ রমজান আলী মরহুম হবার পর থেকে আপনার নাবালক ছেলেটি সাবালক হওয়া পর্যন্ত কোনো ঋণ আপনারা শোধ করেননি। কাজে আসলের ওপর সুদ, সুদের ওপর সুদ, সব মিলিয়ে সুদে আসলে মোট টাকার পরিমাণ হচ্ছে 10,000। এত টাকা আমি কোথায় পাবো? আহা, টাকার বদলে টাকাই যে দিতে হবে তার কোনো মানে নেই। দলিলে স্পষ্ট লেখা আছে টাকা দিতে না পারলে বাড়িটা দখল করে নেব। তুই নিবি? জি, আমি নেব। জি 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 মা, মা আমি একটু বিনোদের বাড়িতে। আসসালামু আলাইকুম। শুনেন,
এই যে শুনেন জি জি আমাকে কিছুদিন সময় দিতে হবে দেব নিশ্চয় দেব যদি আরো সময় চান তাও দেব যদি আরো টাকা চান তাও দেব না না আসল চাই না সুদ দিলেই চলবে সূর্য আজ কোন দিকে উঠলো হুজুর কেন না আপনার মুখে নতুন কথা ছাগল নাকি মানুষের বিপদ আপদ দেখতে হবে না জি আর আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে কে ডাকে আমায় মানে তোর সাথে আমার সাথে তোর ঠিক না তুমি তো বললে আমি বড় হয়েছি কিন্তু আমি তো তোকে ভালোবাসি না ভালোবাসো না না বাসো না 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 চুপ মরে গেলাম মা গো কিরে কি হয়েছে অমন করছিস কেন আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না আমি তোকে কোলে করে নিয়ে যাচ্ছি এখন আমার কি হবে রে কিরে হাসছিস কেন ভালোই যদি না বাসো তাহলে আমাকে কোলে নিলে কেন তোর ব্যথা লাগেনি একটুও না না একটুও না 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 আর উঠবি কোলে না না শখ মিটে গেছে আজাদ মারিস নারি লেন তোর ভিনে
মতো গোলাপ ফুল এই পাহাড়ি এলাকায় দেখব ভাবতেই পারিনি। ফুল আমার খুব পছন্দ। আমার মহলে চল, তোর এই ফুলের মতো সুন্দর শরীরটাকে হীরা মুক্তা মাণিক্য দিয়ে ভরিয়ে দেব। শিকার নিয়ে খেলতে আমার ভালো লাগে, তোকে আজ মহলে নিয়ে শিকার শিকার খেলব। চৌধুরী, আপনারা জমিদার আর আমরা গরিব প্রজা। আপনাদের অনেক অন্যায় অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমাদের ইজ্জতের উপর যদি আপনারা হাত বাড়ান তাহলে সে হাত আমরা ভেঙে ফেলব। কোথায় যাচ্ছিস? আমার বোনের কাছে হাত দিয়েছে, তার হাত আমি কেটে ফেলব। না, তুই যেতে পারবি না। বাধা দিও না মা, সরে যাও। তুই আমার মাথা ছুঁয়ে শপথ করেছিলি আমি বেঁচে থাকা পর্যন্ত তুই অস্ত্র হাতে নিবি না। আমি মানি না মা, আমি মানি না। ভাই বেঁচে থেকে যদি বোনের ইজ্জত বাঁচাতে না পারে সেই শপথ আমি মানি না। আমাকে যেতে দাও মা। তাহলে আমাকে আগে খুন করে যা। মা, 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 তুমি জানো না অন্যায় সহ্য করা একটা অপরাধ। অপরাধ তবু প্রতিবাদ করবি না? তোর মনে নেই প্রতিবাদ করতে গিয়ে তোর বাবা মারা গেছেন? আজ তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? এই সংসার কে দেখবে? মা, মা, তুমি কেন বুঝতে পারছো না যে আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু একটা কথাই বুঝি, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। তুই যদি ভবিষ্যতে আবারও তাই করতে যাস তাহলে আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। মা, ও মা, আইয়া বলতো রূপা আমি এখন কি করি? মার কথা শোন ভাইয়া, তোর মঙ্গল হবে। কিন্তু কিন্তু অন্যায় যে আমার ধাতে সয় না রূপা, সয় না। আমার মুখের দিকে তাকিয়েও সহ্য করতে পারবি না ভাইয়া। ভাইয়া কি বলছিস? তোর কাছে আমার ঋণের শেষ নেই দোস্ত। কিসের ঋণ? রূপার ইচ্ছে তুই বাঁচিয়েছিস। আরে এটা কোনো কথা হলো? রূপা না হয়ে আমার বোন বিনার দিকে যদি কেউ হাত বাড়াতো তুই কি চেয়ে চেয়ে দেখতি? দেখতাম মানে ওর হাত আমি ভেঙেই দিতাম। তাহলে কথা দে, ঋণের কথা আর কোনোদিন মুখে আনবি না। রূপা, খালি খালি লাগছে কেন? বাড়িতে কেউ নেই? মা খেতে গেছে তরকারি তুলতে। আর আর কি? আর কেউ নেই? আর কেউ মানে আমাদের আবার কে থাকবে? বলছিলাম আকরাম ভাই। ভাইয়া মাল নিয়ে
গঞ্জে গেছে। ব্যাপার কি রে, হঠাৎ ভাইয়ের খোঁজ করছিস কেন? কেন আবার, তোদের বাড়ি এলাম, কে কোথায় আছে কি করছে খোঁজ নিব না? ডুবে ডুবে পানি খাচ্ছিস না তো? আমি কি তোর মতো নাকি? আমার মতো মানে? তুই রোজ লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করিস না? তবে রে দাঁড়া, বোবো বোবো কই গো? এসো ভাই। রূপা ঘরে নাই? ও ঘরে থাকে কখন, সারাক্ষণ তো বিনার সঙ্গেই ঘোরাঘুরি করে। না এইটা কিন্তু ঠিক না বুবু, বে লাইক মাইয়া, যখন তখন ঘরের বাইরে যাওয়াটা ভালো না, লোকে নানান কথা বলে। কে কি বলে? তোমার মাইয়ার সঙ্গে আকরামের নাকি? তোমাদের আপন জানি বলে বলছি, বাপ মরা মাইয়া যত তাড়াতাড়ি পার আপদ বিদেই করো। মা মা আমি যাই। মা কিছু খেতে দাও না, খিদে লেগেছে। ঘরে চাল নেই, আজ আর চাল নিয়ে এলে তবে রান্না হবে। তাহলে দুটো মুড়ি দাও। খাবার আসে কোত্থেকে একবার ভেবে দেখেছিস? বাপ বেঁচে নেই, একটা মাত্র ভাই, দিন রাত খেটে দুমুঠো ভাতের জোগাড় করছে, আর উনি পাড়া পাড়ে ঘুরে এসে বলছে খিদে লেগেছে খেতে দাও। এমন করে বলছো কেন মা? কোথায় গিয়েছিলি? বিনাদের বাড়িতে। বিনাদের বাড়িতে যাওয়ার নাম করে তুই নাকি আকরামের সঙ্গে ওই কুটনি এসে লাগিয়েছে বুঝি? কথাটা সত্যি কিনা তাই বলা। আমি কোথায় যাই না যাই তাতে ওদের কি এসে যায়? কারো কিছু এসে যায় না, তোমারই এসে যায়। এ কথা পাঁচ কান হলে কানা খোড়াও তোমাকে নিতে আসবে না। মা টিনে মুড়ি আছে, ইচ্ছে হলে খেয়ে নে। রূপা এগুলো ধর তো। রূপা রূপা কি হয়েছে তোর? কি তুই কাঁদছিস, কি হয়েছে? মা বকেছে? হ্যাঁ কেন? আমি বিনাদের বাড়িতে গিয়েছিলাম বলে মা আমাকে বকেছে, বলেছে কানা খোড়া অনেকে আমাকে নিতে আসবে না। আরে মা তো ঠিকই বলেছে, কানা খোড়া তোকে নিতে আসবে কেন ভাইয়া? আরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কোন রাজপুত্র তোকে নিতে আসবে? ভাইয়া মা মা ও মা কি ডাকছিস কেন? তুমি রূপাকে কেন বকেছো? কদিন আগে কি কাণ্ড হয়ে গেল মনে নেই? বিয়ের লায়েক মেয়ে যখন তখন বাড়ির বাইরে বেরোতে ওর লজ্জা করে না? লজ্জা কিসের লজ্জা? এই বয়সে হেসে খেলে বেড়াবে না তো কি ঘরে মুখ বুঝে বসে থাকবে? ওর যা ইচ্ছা করবে, যেখানে খুশি যাবে, তুমি কিন্তু কিছু বলতে পারবে না মা। ঠিক আছে, একটা ভালো পাত্র দেখে বোনের বিয়ে দে, আমি কিছু বলবো না। ওসব নিয়ে তুমি মিছে ভেবো না তো মা, আরে পাত্র তো হাতের কাছেই আছে। কার কথা বলছিস? আমাদের আকরাম। আকরাম কি রূপাকে বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না মানে? সে তো এক পায় খাড়া। বিনার মার কাছে তাহলে প্রস্তাব নিয়ে যাব? আজই যাও, শুভ কাজে দেরি করে লাভ ইয়া। কিরে এবার খুশি তো? রূপা লক্ষ্মী মেয়ে, দেখতে শুনতে ভালো, রূপার বিয়ের জন্য এত ভাব নাকি? মেয়ে বড় হয়ে গেলে দুশ্চিন্তার আর শেষ নেই, যতক্ষণ পর্যন্ত না মেয়ের বিয়ে হয় মার মনে শান্তি থাকে না। ঠিক আছে বুবু, রূপাকে আমি আমার আকরামের জন্য নিলাম, কিন্তু তোমার কোনো আপত্তি নেই তো? তুমি আমাকে বাঁচালে ভাই, কিন্তু একটা কথা, এই লেনদেনের ব্যাপারটা। আমার অবস্থা তো তুমি জানোই বুবু, তোমার মেয়ে তুমি সাজিয়ে দিবে। তাহলে আমারও একটা কথা তোমাকে রাখতে হবে, বিনাকে আমি আজাদের বউ করে নেব। আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। Thank you.
আগের পাওনা শোধ করে দিতে এখন কি আবার নতুন করে ঋণ দিতে রাজি হবে রাজি না হয় আরো কিছু টাকা নিয়ে ওর কাছে বাড়িটা বিক্রি করে দেব তাহলে তুই কোথায় গিয়ে দাঁড়াবি জানি না মা শুধু একটা কথাই আমি জানি রূপা আমার বড় আদরের বোন ও সুখী আমার সুখ মা ও সুখী আমার সুখ আচ্ছা হুজুর একদিন যদি ঘুম থেকে উঠে দেখেন ক্যাশ বাক্সটা খালি তাহলে কি আপনি হার্ট ফেল করবেন মনে মনে বুঝি এইসব ফন্দি ফিকিরি করছিস আমার যে কিছু টাকা ভালো কথা কত লাগবে বাবাজি একশো দুশো চারশো সাড়ে চারশো পাঁচশো আরো বেশি লাগবে কত অন্তত হাজার দশেক তো বটেই কেন
অত টাকা দিয়ে কি হবে বাবা আমার বোনের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হয়ে গেছে কোথায় কার সঙ্গে আমার বন্ধু আকরামের সঙ্গে আমার আগের টাকা বুঝে না পেলে তো আমি নতুন করে তোমায় ঋণ দিতে পারবো না একটু দয়া করুন মহাজন সাহেব আপনার ঋণ আমি সুদ সহ পাই পাই করে শোধ করে দেব শুধু আমার বোনের বিয়েটা ভালোই ভালো শেষ হতে দিন তোমার বাবা তো দলিল জমার আগে টাকা নিয়েছিল তা তুমি জামানত কি দেবে দেবার মতো তো আমার কিছুই নেই মহাজন সাহেব তাহলে আমার কিছু করার নেই আছে হুজুর আপনার আগে 10,000 পাওনা আছে আজাদ ভাইকে আরো 10,000 টাকা দিয়ে আপনি বাড়িটা কিনে নিন শালা ছাগল নাকি তাহলে ওরা থাকবে কোথায় গাছতলায় ঠিকই তো আমার বোনের সুখের জন্য প্রয়োজন হলে তাই করব শোনো বাবা শোনো তোমার বাড়ি তোমারই থাকবে তোমার বোনের সুখেই থাকবে যদি আমার একটা কথা তুমি রাখো বলুন কি কথা আকরামের সঙ্গে রূপার বিয়েটা তুমি ভেঙে দাও ব্যাস কি বলছেন আপনি তাহলে আমি পাত্র পাবো কোথায় পাত্র তোমার চোখের সামনেই আছে কিসে হুজুরের তো তিন কুলে কেউ নেই এত বিষয় সম্পত্তি টাকা পয়সা এসবের বুক দখল করবে কে তাই হুজুরের ইচ্ছে আমার হাত আর ওর হাত রূপার হাত এক করে দাও রাগ করছো কেন রাগ করছো কেন লোকে তো তোমার বোনকে জোর জবরদস্তি নিয়ে যেতে চায় আমি তো তবু বিয়ে আর একবার যদি তোমার মুখ ওই কথা শুনি তোমার জিভে তেল খেয়ে ফেলবো বলবো না বাবা বলবো না এই কান মলছি আর কখনো বলবো না এবারের মতো মাফ করে দাও আমার বাড়ি দলিলটা কোথায় দিচ্ছি বাবা দিচ্ছি দিচ্ছি বাবা আছে আমার কাছেই আছে আমার কাছে তোমার পাওনা কত এই যে এই যে পরিষ্কার লেখা আছে 10,000 আমার জানা মতো তুমি আমার কাছে 2,000 টাকা পাও এই নাও তোমার আসল সুদ তোমাকে এক পয়সা দেবো না আমার বোনের দিকে তুমি কোন নজরে তাকিয়েছো সেটা তারই মাস আরে 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 করে কি করে কি এই বেহিসাবের খাতায় হিসাব লিখে আর যাতে গরিবের রক্ত চুষে খেতে না পারো সহায় সম্পত্তি কেড়ে নিয়ে আর যাতে মানুষকে পথের ভিখারি বানাতে না পারো আমি সেই ব্যবস্থায় করে গেলাম আরে আরে যা 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 বেটা বাগের উপর টাগ আছে আমি জমিদারের কাছে যাব নালিশ করব তোকে ভিজে ছাড়া করব আব্বা আম্বা হুজুর ডান্ডাটা কোথায় আপনার কাছেই তো ছিল আরে দূর বেটা আসল ডান্ডাটা কোথায় এই তো ঘুরে আয় কোথায় ডান্ডা কোথায় এই যে নে ধর মার কাকে মারবো হুজুর আমাকে মার বলেন কি হুজুর এই লাঠি দিয়ে তো আপনি আমাকে মারেন আজ তুই আমাকে মারবি মেরে আমাকে তক্তা বানিয়ে দিবি হুজুর আপনি পাগল হয়ে গেছেন চলো ডাক্তার কাছে নিয়ে যাই পাগল তুই তোর বাপ পাগল তোর যুদ্ধ গোষ্ঠী পাগল মার মার ডান্ডা ওঠা মার নইলে আজ আমি তোর মাথা বানিয়ে ফেলবো মার মার তুই মার বাবা রে আমাকে জমিদারের কাছে নিয়ে চল হুজুর আপনি ন্যায় বিচারক বিচার করুন আমাকে মেরে শেষ করে দিয়েছে বিচার করুন হুজুর এই ছিল আপনার মনে আমি চুপ কর হামজাদা কি হয়েছে তোমার কে মেরেছে তোমাকে হুজুর ধোপার ছেলে আজাদ আমাকে মেরে শেষ করে দিয়েছে কেন মেরেছে হুজুর আমার কাছ থেকে ওর বাবা বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল সেই টাকা শোধ করতে বলেছি বলে আমাকে মেরে সব দলিলপত্র নিয়ে চলে গেছে আব্বা হুজুর দিন দিন আজাদের সাহস বেড়ে যাচ্ছে এক্ষুনি এর প্রতিকার করা উচিত আপনি হুকুম করুন আমি পাইকদের নিয়ে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে না না হুজুর ঘর বাড়ি জ্বালালে আমার সুদের টাকাও জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সরকার হুজুর
তুমি নায়েবকে নিয়ে আজাদের বাড়ি যাও। তাকে স্পষ্ট জানিয়ে দাও যে সাত দিনের মধ্যে সে সাত্তারের ঋণ শোধ করে দেবে, নইলে বাড়ি খালি করে দেবে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আজাদ, আজাদ বাড়ি আছো নাকি? আজাদ, আজাদ বাড়ি নেই, জঙ্গলে কাট কাটতে গেছে। সাত দিনের মধ্যে তোমরা সাত্তার মহাজনের ঋণ শোধ করে দেবে, নইলে এই বাড়ি খালি করে দেবে। দয়া করুন, দয়া করুন নায়েব সাহেব, দয়া করুন, এত টাকা আমরা একসাথে কোথায় পাবো? ও বাবা, ঢঙ্গের কথা, টাকা না থাকলে ধুমধাম করে মেয়ের বিয়ে দিচ্ছ কি করে? কি হয়েছে মা, ওই সুদখোরটা কি বলছে? ঋণ শোধ করতে না পারলে বাড়ি ছেড়ে দিতে হবে। মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক নয়, জমিদার জামিল চৌধুরীর আদেশ। জমিদার কি শুধু তোমার হয়ে কথা বলবেন, আমাদের ফরিয়াদ শুনবেন না? বলো তোমার কি বলার আছে। হুজুর, ওই শয়তানটা আমার বোনের দিকে সুনজরে তাকিয়েছে, ওকে আমি এক পয়সা দেব না। বিশ্বাস করবেন না হুজুর, একদম বিশ্বাস করবেন না। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে ওই বেয়াদব। আকরামের বোনের সঙ্গে বনে জঙ্গলে পুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, আর বলে কি না সত্য করে দেখছিস কি? ওকে বেঁধে নিয়ে চল। পাগলামি করিস না বাবা। ফের যদি কোনোদিন এ বাড়িতে পা রেখেছিস তোদের পা আমি কেটে টুকরো করে ফেলবো। বারবার জমিদারের লোককে অপমান করে, এত সাহস আজাদ পেল কোথায়? আজাদের বোনের সঙ্গে আকরামের বিয়ে হলে সে সাহস আরো বেড়ে যাবে হুজুর। নায়েব সাহেব, যেমন করে হোক এ বিয়ে বন্ধ করতে হবে। সেটা কি করে সম্ভব ছোট সাহেব? জমিদারের নায়েবের মুখে কথাটা মানায় না। ওদের বিয়ে কবে? আগামী শুক্রবার। এত চুপচাপ কেন সই? আকরামের ধ্যান করছিস বুঝি? না না, সারা রাত কথার খই ফুটবে তো, তাই এখন দম নিচ্ছে। আপনাদের কোনো অসুবিধা হয়? না না, এর কোনো অসুবিধা হয়নি জি। আপনি বসুন বসুন। হ্যাঁ বসছি। জমিদারের লোক রূপাকে ধরে নিয়ে গেছে। শোন, তুই দরজা বন্ধ করে দে, আমি না আসা পর্যন্ত দরজা খুলবি না, কেউ জিজ্ঞেস করলে বলবি মেয়ে সাজাচ্ছে, জলদি। তুই যা, আমি বরযাত্রীদের সামলাচ্ছি। আয়া, দেরি করিস না, যা। আর তো দেরি করা যাচ্ছে না, অনেক রাত হয়ে গেল। আজাদ গেল কোথায়?
বাবা আজাদ দেরি করে লাভ কি ভেতরে সবাই তৈরি তো জি তাহলে আপনারা দুজন যান ভেতরে গিয়ে মেয়ের এজেন্ট নিয়ে আসুন আসুন এজেন্ট আসছে বসুন বসুন উফ এতক্ষণ যা ধকল গেছে সারা শরীর ব্যথা করছে গা হাত পাটা একটু টিপে দাও তো কষ্ট করলাম আমি আর গা হাতটা ব্যথা করছে ওনার আরে তুমি আবার কি কষ্ট করলে তুমি তো হলুদের পর থেকে ঘরেই বসেছিলে ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো ভাইয়া না থাকলে আজ আর আমাকে পেতে হতো না মরি ভূত হয়ে যেতাম কি হয়েছে আমাকে খুলে বলো তো ওই সেলিম চৌধুরী সেলিম কি করেছে ওই ছোট লোক ধোপার ছেলের এত বড় সাহস আমার গায়ে হাত তোলে আমার মুখের গাস কেড়ে নিয়ে একটা মাদির হাতে তুলে দেয় ওদের গুষ্টি শুদ্ধ আমি শেষ করে দেব নায়েব সাহেব ওদের দুই পরিবারের সব খবর আমি চাই ওরা কোথায় যায় কি করে সেদিকে নজর রাখবেন ওই সেলিমের বাচ্চাকে যদি একবার হাতের মুঠোয় পাই আরে আরে তুমি কি এক্ষুনি প্রতিশোধ নিতে চললে নাকি এই জন্যই ভাই আমাকে বলতে নিষেধ করেছিল আজাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম কিরকম আজাদ আমার জন্য জীবন বাজি রেখে তোমাকে উদ্ধার করে নিয়ে এলো অথচ তার জন্য আমি কিছুই করিনি তুমি সারাক্ষণ এই নিয়ে ভাবো আমি ঘুমোই রূপা আজকের রাতটা কি ঘুমাবার রাত তাহলে কিসের রাত মধুর রাত এই রাত জীবনে একবারই আসে কথা দাও সারা জীবন তুমি আমাকে এইভাবে আদর করবে কথা দিলাম আমি আগেও ছিলাম এখনো আছি আগামীতে থাকবো কাছে আমি আগেও ছিলাম এখনো আছি আগামীতে থাকবো কাছে তোমার আমারই দুটি জীবন জানবি আমি আগেও ছিলাম এখনো আছি আগামীতে থাকবো কাছে
घुम भांगबे ना बुझे छो कैमन आछो मा भालो बीना कैमन आछो तुमी जी तुम्हार मा कोथाय भेतरे आछे आपने भेतरे जान अरे बुबू जामाई बाबाजी जन्य पिठा एनेछि बसो बुबू बसि তারপর কি খবর বলো আজাদের বিয়ের তারিখটা পাকা করতে এসেছি পাকা পাকির আবার কি আছে তোমার যেদিন ইচ্ছে বউ নিয়ে যাবে শুকর আলহামদুলিল্লাহ আজাদকে তাই বলি গিয়ে যাই আরে বসো বুবু একটু মিষ্টি মুখ করে যাও এবার দেখবো তোর ঘুম কটাই ভাঙে আহু পাকাপাকি হয়ে গেছে দেখবি না এসব ফালতু পেতাল শোনার সময় এখন আমার নেই আমাকে কাজ করতে দিয়ে মেলা কাজ পড়ে আছে আমার কথা তোমার বিশ্বাস হলো না না একটু না না একদিন না বলো না বিনা মারো কোরালের কোপ মেরে আমার বুকটা ছেড়ে দেখো সেখানে কোনো মিথ্যে আছে কিনা মারো মারো কোপ বিনা বিনা এখন যদি একটা কিছু ঘটে যেত মরে যেতাম তোমার জন্য
আমার মরেও যে সুখ। আক্রমের সঙ্গে রূপবার বিয়ে তো ঠেকানো গেল না, এবার আজাদের সঙ্গে যদি বিনার বিয়েটা হয়ে যায় তাহলে দুদিন পরে তো ওরা আপনাকে কাঁচকলা দেখাবে। বিয়ের কথা কি পাকাপাকি? আজাদ বিয়ের সওদা করবে বলে কলিমুদ্দিনের কাছ থেকে সুদে টাকাও নিয়েছে, সে খবর আমি পেয়ে গেছি। শোনো সত্তার, আমার কথা মতো চললে তুমি আজাদের বাড়ি পেয়ে যাবে। তা আপনি যা বলবেন তাই করবো হুজুর। তোমাকে গ্রামের কিছু লোক হাত করতে হবে, টাকা আমি দেব। তাহলে তো মনে করুন কাজটা হয়ে গেছে, এবার শুধু বলে দিন ওদের কি বলতে হবে। হুজুর বলছি হুজুর, ইয়ে তোর একটা দুঃসম্পর্কের বোন আছে না, নাচ গান করে। জি হুজুর। কি যেন নাম? আমেনা। আমেনা শোন, আপনজন বলতে কেউ নেই। কেন, তোমার বাবা মা? ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। তাহলে তুমি তুমি এখন যাবে কোথায়? আপনি যেখানে নিয়ে যাবেন। পাগল নাকি? তোমাকে বাড়ি নিয়ে গেলে লোকে কি বলবে? দয়া করুন, একটু দয়া করুন, আপনি আমার ধর্মের ভাই, শুধু একটা দিনের জন্য আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিন, তারপর দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। খেদো না, খেদো না। ঠিক আছে, তুমি যখন আমাকে ধর্মের ভাই ডেকেছো তখন চল আমার সঙ্গে এসো। এই ক্যাডারে, আজাদ ভাই বিয়ের বাজার করতে গেছিল তো, মনে বউলে আইছে। মা, মা, আমার মা। থাক মা, মেয়েটি কে রে? বড় দুঃখী মেয়ে মা, রাস্তায় বিপদে পড়েছিল, যাবার কোনো জায়গা ছিল না তাই নিয়ে এলাম। ভালো করেছিস বাবা, রূপা নেই, ঘরটা খালি খালি লাগছিল। এসো মা, এসো এসো। কোথায় যাচ্ছিস? রূপাদের বাড়িতে। সেখানে কি? রূপা তখন ঘরে না, মানে খালাকে অনেকদিন দেখি না। দুদিন পরে তো দিন রাত দেখবি, বিয়ের আগে কোথাও যাওয়া চলবে না। সই তোর বুঝি আর সইছি না, যাও যখন তখন ঠাট্টা ভাল লাগে না। তা তো লাগবেই না, এখন আজাদ ভাইয়ের কথা ছাড়া আর কারো কথা কি ভালো লাগবে? কোথাও যাচ্ছ নাকি? মা, সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকতে ভালো লাগে না তাই। বেশ তো, আশেপাশে বাড়ি থেকে একটু ঘুরে এসো, মনটা ভালো লাগবে। কিন্তু উনি যদি কিছু মনে করেন? উনি? ও আজাদ? না না, সে আর কি মনে করবে, তুমি যাও যাও। কেমন আছেন গো খালা? তুমি আমার কুলকুলের বন্ধু গো, তোমাকে তো চিনতে পারলাম না। আজাদকে তো চিনেন, উনি আমার স্বামী। বলো কি, আজাদ বিয়ে করলো কবে? আগেই হয়েছে, গোপনে বিয়ে তো, তাই এতদিন কাউকে জানাইনি। যাই খালা, আরেকদিন বাড়ি গিয়ে গল্প করবো।
মেয়েটি কে গো? আজাদের বউ। তাহলে যা শুনে এলাম সব সত্যি? কি শুনেছেন? আজাদ নাকি গোপনে কোন মেয়েকে বিয়ে করেছিল, এতদিন কাউকে জানায়নি। এখন আকরাম বিয়ের জন্য চাপ দিতেই তাকে নাকি ঘরে এনে তুলেছে। কি সর্বনাশ! বিনার তাহলে কি হবে? আরে যা হবার তাই হবে, চলো। কি কও? আজাদ বলে বিয়ে করছে? হ্যাঁ, আজাদ বিয়ে করছে। আরে বিনা, শোন শোন, আজাদ ভাই তো বিয়ে করেছে। কি বলতে চাস বল। ঠাট্টা নয়, বাড়িতে গিয়ে দেখ কি সুন্দর বউ। আজাদ কোথায়? উনি তো বাড়িতে নেই। খালা কোথায়? খালা কে? আজাদের মা। ও, আমার শাশুড়ি। খালা তোমার শাশুড়ি হলো কি করে? ও মা, উনার মা আমার শাশুড়ি হলো না? না হলো না। তুমি কি আজাদের বিয়ে করা বউ নাকি? তুমি জানো না, পাড়া প্রতিবেশী সবাই তো জানে উনি আমার স্বামী। কি বললে? তোমাদের বিয়ে হলো কবে? দিন সাতেক হলো। তাও বিয়ে কি উনি করতে চায় নাকি? বিপদে পড়ে শেষ পর্যন্ত রাজি হয়েছে। বিপদে পড়ে মানে? কাউকে বলো না যেন, তিন মাসের বাচ্চা পেটে। তখন আমাদের গায়ের লোকজন জোর করে ধরে বিয়েতে উনাকে রাজি করালো। বিনা, কি হয়েছে বিনা? তোমরা এই বিয়ে ভেঙে দাও মা। বিয়ে ভেঙে দেব? কেন? আজাদের সঙ্গে বিয়ে হলে আমি গলায় দড়ি দেব। কি সব পাগলের মতো বকছিস? পাগল আমি না মা, পাগল হয়েছে তোমরা। কোনো খোঁজ নেই, খবর নেই, যার তার সঙ্গে বিয়ে দিলেই হলো। বিনা, আমি আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গেছে মা, যে আমাকে তোমরা হাত পা বেঁধে পানিতে ফেলে দিতে চাও? বিনা, কি হয়েছে আমাকে খুলে বল, কি করেছে আজাদ? কোথাকার কোন এক মেয়েকে ঘরে এনে ঠাই দিয়েছে, সে নাকি তার বিয়ে করাবো। এসব কথা কে বলেছে তোকে? সেই মেয়ে নিজের মুখে স্বীকার করেছে। অসম্ভব, ভাই এমন কাজ কখনো করতে পারে না। ভাইয়ার হয়ে আর সাফাই গাইতে হবে না। তোর ভাইয়ার কাণ্ড কারখানা কারো জানতে বাকি নেই। সেই মেয়ে এখন অন্তঃসত্ত্বা, তার গর্ভে তোর ভাইয়ার সন্তান। বিনা, চোখ রাঙা ছিল আগে, তুই এখন এই বাড়ির বউ, আমাদের দয়া এখন থেকে তোকে বাঁচতে হবে। বিনা, কি বেয়াদবি হচ্ছে? ভাবির সঙ্গে মেজাজ করতে লজ্জা করা তো? মা, তুমি বিনাকে কিছু বলছো না? আকরাম, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বৌমা, তুমি ভেতরে যাও। বিনা আজাদের নামে কি কি সব শুনে এসেছে। কি শুনেছে? আজাদ নাকি কোথাকার কোন মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছে। আরে ধুর, তুমিও যেমন মা, বিনা কোথেকে কি শুনে এসেছে আর তুমিও তা বিশ্বাস করলে? আজাদকে আমরা চিনি না। আকরাম, হ্যাঁ, দুদিন বাদে মেয়ের বিয়ে, তুই একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ তো বাবা। কি সাংঘাতিক কথা! সেই মেয়ে বিনার কাছে স্পষ্ট বলেছে তার গর্ভে নাকি আজাদের সন্তান। আরে আকরাম, কি খবর? রূপা কেমন আছে? ভালো। তোর সাথে আমার কিছু কথা আছে। বল। কথাগুলো খুবই জরুরি। বিনার জীবন মরণ সমস্যা। কি হয়েছে বিনার? তুই তো জানিস, ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। মা অতি কষ্টে আমাদের দু ভাই বোনকে মানুষ করেছেন। বিনা আমার একমাত্র বোন, প্রাণের চেয়েও প্রিয়, সেই বিনাকে আমি তোর হাতে তুলে দিতে চেয়েছি। আরে আর নতুন কথা কি? পাড়া প্রতিবেশী সবাই জানে দুদিন পরে আমাদের বিয়ে। কিন্তু বিনার জীবন নিয়ে ছিনে মেনে খেলার অধিকার তোর নেই। কি বলতে চাস তুই? তোর বাড়ি এনে যাকে ঠাই দিয়েছিস সে মেয়েটিকে? ভিনঘার এক দুঃখী মেয়ে। তাকে কেন ঘরে ঠাই দিয়েছিস? বেচারি বিপদে পড়েছিল, যাওয়ার কোনো জায়গা ছিল না তাই। মিথ্যে কথা, পাড়া প্রতিবেশী সবাই বলাবলি করছে তার সঙ্গে তোর অন্যরকম সম্পর্ক আছে। সম্পর্ক?
কিসের সম্পর্ক? সে নাকি তোর বিয়ে করা বউ আকরাম। তুই বিশ্বাস করিস এসব কথা? আমি তো বিশ্বাস করতে চাই না, কিন্তু গ্রামের লোকের মুখ তুই কি করে বন্ধ করবি? আরে গ্রামের লোকের কথা তুই ছেড়ে দে, তুই বিশ্বাস করিস কিনা বল। সমাজের বাইরে তো আর আমি চলতে পারি না। তাহলে তাহলে তুই আমাকে কি করতে বলিস? ওই মেয়েকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দে। যদি সে যেতে না চায়? জোর করে তাড়িয়ে দিবি? আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমার বোনকে কোথায় বিয়ে দেব না দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে বিনার সঙ্গে তোর বিয়ে হবে না? কিন্তু আমি বিনাকে ভালোবাসি। লজ্জা করলো নয় কথা বলতে? ঘরে বিবাহিত বউ রেখে বিনার জীবনটাকে তুই নষ্ট করতে চাস? কে বলেছে সব কথা? বিনা নিজের কানে শুনে এসেছে সেই মেয়ে তোর বিয়ে করা বউ এবং তার গর্ভে তোর সন্তান। আকরাম, ভাইয়া কি বলেছে? সেটা জেনে তোমার দরকার নেই। আমাকে জানতে হবে তোমরা সবাই আমার ভাইয়ার পেছনে কেন লেগেছো। তোমার ভাইয়া আমাদের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে, অথচ এই কথাটা যখন তাকে বোঝাতে গেলাম সে আমাকে কোরআন দিয়ে মারতে এলো। ভাবতে পারো তুমি, আমার এত দিনের বন্ধু, আমার ঘনিষ্ঠ আত্মীয়, সে আমার উপর কোরআন তুলতে পারে? কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি। কেন? ভাইয়াকে জিজ্ঞেস করতে। তোমার কথা ভাবলো না, আমার কথা ভাবলো না, বিনার কথাও ভাবলো না। এমন পাষণ্ড সে কি করে হতে পারে? না, তুমি যেতে পারবে না। যেতে আমাকে হবেই, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তাহলে মনে রেখো, এ চাওয়াই তোমার শেষ চাওয়া। এই বাড়িতে তুমি কোনোদিন ফিরে আসতে পারবে না। তুমি জানো না মা, দুধ কলা দিয়ে আমরা কালসাপ পুষেছি, এই শয়তানি সূচয়ে ঢুকে ফল হয়ে বেরিয়েছে। ফের যদি তোকে আমি কোনোদিন এ বাড়ির ত্রিশ সমানে দেখি, এই কুড়ালের কোপে তোর মাথা আমি দুবাক করে ফেলবো। দেখলেন আপনারা, সবাই দেখলেন, আমার স্বামী আমাকে পিটিয়ে বের করে দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকলেন, আমি জমিদারের কাছে চললাম, বিচার দিতে চললাম। পুলিশ কি খেলা তাহলে জমি উঠেছে? জমি একেবারে কুলপি। আজাদ আমেনাকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমেনা জমিদারের কাছে নালিশ দিতে গেছে। এই নে বকশিস, আর যারা যারা এই খবর জানে সবাইকে জমিদার বাড়িতে নিয়ে যা, আমি আসছি। আচ্ছা, তোমার অভিযোগ তোমার স্বামী তোমাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ হুজুর, আমার গর্ভে তার সন্তান, এই অবস্থা আমি কোথায় যাব, কি করব? আপনারাই এর বিচার করুন হুজুর, আপনারাই এর বিচার করুন। তুমি যে আজাদের স্ত্রী, কোন সাক্ষ্য প্রমাণ আছে? উপস্থিত এ কথা অনেকেই জানেন হুজুর। আজাদ তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল কেন? আজাদ একটা লুচ্চা, একটা বদমাশ, গ্রামের মেয়েদের নিয়ে তার বেলেল্লাপনের খবর উপস্থিত সকলেই জানে হুজুর। আকরামের বোন বিনাকে বিয়ে করবার জন্যে আজাদ তার স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে হুজুর। আমরা এর বিচার চাই। বিচার চাই? নায়েব। জি হুজুর। আজাদকে আমার সামনে হাজির করো, কাল প্রকাশ্য ময়দানে তার বিচার হবে। জমিদার সাহেব, জমিদার সাহেব, জমিদার সাহেব! আকরাম, আকরাম, জমিদারের লোক আজাদকে ধরে নিয়ে গেছে, তুমি শিগগির যাও। আমি গিয়ে কি করব? আজাদ ওই মেয়েকে বাড়িতে জায়গা দিল কেন? আজাদকে সে ধর্মের ভাই দেখেছে, তাই সে তাকে বাড়িতে জায়গা দিয়েছে। আমি মা, আমি জানি আজাদ কোনো অন্যায় করেনি। সেই মেয়ে আমার ঘরে আমার সঙ্গে একই বিছানায় ঘুমুতো। অন্যায় করে না থাকলে আজাদের কোনো শাস্তি হবে না। তুমি জমিদারকে চেনো না আকরাম? আমি চিনি।
জমিদারি চক্রান্তে আমার ননদ মরেছে, আমার স্বামী মরেছে, এখন ওরা আমার ছেলের পেছনে লেগেছে। আমার বিশ্বাস আমি নাকি ওরাই আমার আজাদের পেছনে লেলিয়ে দিয়েছে, নইলে আমি নাকি বাড়িতে রাখার জন্য বিচার হলো না, তাকে তাড়িয়ে দেবার জন্য বিচার হবে কেন? এটা নিশ্চয় ওদের চক্রান্ত, বিচারের নাম করে ওরা আমার আজাদকে মেরে ফেলবে। তুমি যাও আগ্রাম, ওকে বাঁচাও, পাথরের মতো দাঁড়িয়ে থেকো না, যাও। বুঝেছি, তুমি যাবে না, তুমি তো আজাদের বন্ধু, কিন্তু আমি ওর মা, আমি আমার রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। ভাইয়ার জন্যই তুমি আমাকে পেয়েছ, হাস্তার বিপদে যদি তুমি পাশে গিয়ে না দাঁড়াও তাহলে আমার মরা মুখ দেখবে। চলো গ্রামবাসীরা, আমি লক্ষ্য করছি কিছুদিন ধরে গ্রামে অনাচার ব্যভিচার বেড়ে চলেছে। কোন কোন ক্ষেত্রে জমিদারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, এমনকি তাদের গায়ে হাতও তোলা হচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই দুষ্ট এতিম মেয়েটির অভিযোগ, সে ভিন গায়বে আজাদ নামের ওই যুবক তাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তার সতীত্ব নষ্ট করেছে। স্থানীয় লোকের চাপের মুখে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, অথচ আমি রেখে সে স্ত্রীর মর্যাদা দিতে চায় না। মিথ্যে কথা, আমি ওই মেয়েকে চিনি না, জানি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মুখ থেকে শুনলেই আপনারা সে কথা পরিষ্কার বুঝতে পারবেন। বলো আমেনা, তোমার কি বলার আছে নির্ভয়ে বলো। হুজুর, আমি গরিব মানুষ, এই আজাদ নানা কথা ফুসলিয়ে আমার সর্বনাশ করেছে, আমার গর্ভে তার সন্তান, এখন আপনারাই এর বিচার করুন, আপনারাই বিচার করুন। সব ষড়যন্ত্র, সব শেখানো বলি, আমি নাকি নিশ্চয় কে আমার পেছনে লেলিয়ে দিয়ে এসব কথা বলতে বাধ্য করেছে। আমি না যে আজাদের বিবাহিতা স্ত্রী, তার কি প্রমাণ আছে? প্রমাণ? আমি না গর্ভে আজাদের সন্তান। সেই সন্তান যে আজাদেরই, তারই বা কি প্রমাণ আছে? কোন মেয়ে তার সতীত্ব নিয়ে নিজের মুখে এমন জঘন্য কথা উচ্চারণ করতে পারে না। সবচেয়ে বড় কথা, শুধু আমেনার সর্বনাশ নয়, আজাদ এই গ্রামের কত মেয়ে সর্বনাশ করেছে কে জানে। মিথ্যে কথা, এখন আপনারাই বলুন তাকে কি শাস্তি দেওয়া যায়। তার এমন শাস্তি হওয়া উচিত যা দেখে গ্রামের লোক ভয়ে শিউরে উঠবে, শয়তান পর্যন্ত ভয়ে পালিয়ে যাবে। দয়া করুন হুজুর, হুজুর দয়া করুন, আমার ছেলেকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন হুজুর, ক্ষমা করে দিন। ভালো হোক মন্দ হোক, আজাদ আমারই প্রজা, তাই আমি তাকে এমন কঠোর শাস্তি দেব না। আমার আদেশ, আজাদ এবং তার মাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এই গায়ে তাদের কোনো জায়গা নেই। না, আমি কোনো অপরাধ করিনি, আমার জীবন থাকতে আমার এই বাচ্চাদের ভিজে দেখে কেউ আমাদেরকে তাড়াতে পারবে না। দেখেছেন, দেখেছেন কর্তব্য, আমি হুজুরের সামনেই হুজুরের হুকুম অমান্য করছি। ওকে জোর করে তাড়িয়ে দাও, যদি যেতে না চায় পিটিয়ে বের করে দাও। কালিয়া, আমার আজাদকে ছেড়ে দিন,
এত বড় সাহস জমিদারের লোকের গায়ে হাত তুলিস? এই বেঁধে ফেল সালাবে। Thank you.
রূপা মানুষের অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর গজব পড়ে। তুমি আকরামকে দেখো, আমি আজাদের খুঁজে গেলাম। মা, যারা তোমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, তোমার দেহ থেকে রক্ত ছড়িয়েছে, তাদের প্রত্যেককে আমি গুলি গুলি শাস্তি দেব। যতদিন পর্যন্ত তোমার হত্যার প্রতিশোধ দিতে না পারব, ততদিন পর্যন্ত তোমার এই রক্ত মাখা আঁচল আমার মাথায় বাঁধা থাকবে। মা, তোমার এই রক্ত মাখা আঁচল আমার মাথায় বাঁধা থাকবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। চাচা, তুমি খালি হাতে প্রতিশোধ নেওয়া যায় না। তোর মতো আমি একদিন খালি হাতে প্রতিশোধ নিতে জমিদার বাড়িতে ছুটে গিয়েছিলাম, কিন্তু পারিনি, প্রতিশোধ নিতে পারিনি। এই দেখ, চাচা, চাচা তুমি কেন প্রতিশোধ দিতে গিয়েছিলে? খাজনা বাকি পড়েছিল বলে ওই অত্যাচারী জল্লাদ আমার বউকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল। তোমার মতো অনেক বুনো পাখি পালাবার জন্য ছটফট করেছে, কিন্তু পারেনি, তুমিও পারবে না। খবরদার বদমাশ, আর এগোবি না। আমার জীবন থাকতে তুই আমাকে স্পর্শ করতে পারবি না, পারবি না। তুই আমার স্ত্রীকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করে ফেলবো। ছেড়ে আমাকে, ছেড়ে জামিল চৌধুরী। তুই জামিল চৌধুরীর গায়ে হাত দিয়েছিস, তুই জামিল চৌধুরীর গায়ে হাত দিয়েছিস। তোর হাত আমি কেটে ফেলবো, তোর হাত আমি কেটে ফেলবো। খালি হাতে প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার দু হাত হারিয়েছি, দু হাত হারিয়েছি। চাচা, প্রতিশোধ নিতে হলে শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি আমি কোথায় পাবো চাচা? আয় আয় আমার সঙ্গে। তোর প্রতিশোধের সবচেয়ে বড় হাতিয়ার। মা, তোমাকে কথা দিয়েছিলাম, তুমি বেঁচে থাকতে আমি অস্ত্র হাতে নেব না। তুমি আজ বেঁচে নেই মা, আমি অস্ত্র হাতে নিলাম। অত্যাচারের নাম নিশে নামে এর দুনিয়ার বুক থেকে মুছে ফেলব, বাবা মা রক্তের পতলা আমি নেবই নেব। আমি
এখানে কি চাও তুই আমার বাবাকে মেরেছিস আমার মাকে মেরেছিস আর আমি আজাদ জমির তুয়ার থেকে ফিরে এসেছি আমার বাবা মার রক্তের বদলা নিতে दरबारे लाख लाख शुकुर लाख लाख शुकुर हजार डकात हो गए हमार अब्बाजान के से खून कर जीवित अथवा मृत सरकार अपनी ग्रामे ग्रामे ढोल पिटिए घोषणा कर दिन जे क्यों आजाद के धरिए दीते पारबे अथवा तार छिन्न मस्तक एखाने एने दीते पारबे ताके 50,000 टाका इनाम देया होबे जी हुजूर थामो आजाद डाकात हो गेछे से जमीदार के खून करे छे जे क्यों आजाद के धरिए दीते पारबे अथवा तार छिन्न मस्तक एने दीते पारबे ताके नगद 50,000 टाका पुरस्कार देया होबे आजाद बेचे आछे जमीदार के से खून करे छे जालिमेर राजत्व शेष किन्तु एकटा कथा शुने मनटा खराब हये गेलो आजाद नाके डाकात हये गेछे গোয়াল ঘর গরু থাকে তোর নাম কি আম্বা তাহলে তোর কোথায় থাকা উচিত গোয়াল ঘরে হুজুর আচ্ছা একটা কাজ করলে হয় না কি আজ তো একটা বিশেষ দিন আপনি এবারে দখল পেলেন জমিয়ে ফুর্তি করা উচিত তুই আমার বউয়ের ভাই আজ একটু নাচ একটু গান একটু ফুর্তি সরশালা ছন্দে ছন্দে দুলিয়ার নন্দে আমি বন ফুলে গো
माफ कर दाओ सत्तार के आजाद मेरे फेले हुजूर जमीदारे लाठियाल बाहन कब्जी की चोर नई सामान्य डाका के आज धरते कि करब हुजूर कोथाओ तार चिन्ह खुजे पाछिना केउ तार कोनो सन्धान तीन दिन मध्य आजाद जीवित अथवा मृत लाश हम एखाने देखते चाई कैमन आछिस रे बीना हमें जानी तुई आमार उपर राग करे आछिस किन्तु आक्रमेर काछ थेके निश्चय शुनेछिस आमी एकटा षड़यंत्रेर शिकार ताई आमाके तुई भूल बुझिस ना आमी ना हय़ तोमाके भूल बुझेछिलाम किन्तु तुमी आमार भूलटा भेंगे दिले ना केनो आमाके एत बड़ शास्ति केनो दिले तुमी विश्वास करो কোন মেয়ে যে নিজের সম্পর্কে এমন জঘন্য কথা বলতে পারে আমার ধারণা ছিল না আর তাই আমি সব জানি বিনা তুই আমাকে কত ভালোবাসিস আমি জানি জানোই যদি আমার সঙ্গে একবারও দেখা করলি না কেন সেই সময় সুযোগ আমার ছিল না বিনা তুই তো জানিস না জমিদারের লোক দিন রাত আমাকে খুঁজে বেড়াচ্ছে আমাকে মেরে ফেলার জন্য আজাদ বিশ্বাস কর বিনা এই হাতে আমি আমার মাকে কবরে শুয়ে এসেছি ওই অত্যাচারী জালিম আমার মাকে কবরে পাঠিয়েছে আমিও তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি কিন্তু এদেশের মাটি থেকে ওই অত্যাচারী জালিমের বংশ নির্বংশ না করা পর্যন্ত আমার শান্তি নেই আকরামকে আমার সাথে দেখা করতে বলিস কাঠা পাহাড়ের পেছনে চলে রে আজাদ কি হলো তুমি কাঁদছো কেন আজ কত দিন হয়ে গেল ভাইয়ের দেখা পেলাম না মার দেখা পেলাম না তুমি তো ভাইয়ের একটা খোঁজও নিলে না আহা চেষ্টা তো আমি করছি আজাদকে আমি পাবো কোথায় সে ঝড়ের বেগে আসে ঝড়ের বেগে চলে যায় লোকে নাকি তার ছায়া দেখতে পায় না আমি তাকে তোমাকে চিনতে আমার বাকি নেই আজ যদি তোমার মা বোন নিখোঁজ থাকতো তুমি ঠিকই তাদের খুঁজে বের করতে ভাইয়া ভাইয়া আজাদের দেখা পেয়েছি কোথায় কোথায় সে কাটা পাহাড়ের ওধারে এক ঘর ভেতর থাকে তোকে দেখা করতে বলেছি কেমন আছে ভাইয়া ভালো আছে মা মা কেমন আছে চুপ করে আছো কেন তোমার মা কি হয়েছে মার বলো তোমার মা বেঁচে নেই ঠিক হবে না আমি ঘুরে আসি পরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বিনা ওকে ধর What? Order!
আকরাম, আজাদ, আকরাম, আজাদ, আজাদ, আকরাম, আমি তোকে নিতে এসেছি দোস্ত, কিন্তু আমি তো এখন গ্রামে ফিরে যেতে পারি না। কেন? সবাই জানে আমি দুশ্চরিত্র লম্পট, আমি নাকি নারীর ইজ্জত লুট করেছি। মিথ্যে বাবা। কিন্তু সেটা বিশ্বাস করবে কে দোস্ত? গ্রামের লোকজনের সামনে আমিনাকে ধরে এনে আমি সে কথার প্রমাণ করে দেব। তাহলে আমিও তোর সঙ্গে যাব, আমিন এখন মহলই আছে। আমার উপর বিশ্বাস রাখ দোস্ত, তোর যাওয়ার দরকার নেই। তোর গর্ভে আজাদের সন্তান না? চল আমার সঙ্গে। না, আমি যাবো না। যাবি না? তোর পাপ শুদ্ধ যাবে, ওই আমার সঙ্গে। বল শয়তানিস, আজাদের সঙ্গে কবে কখন তোর বিয়ে হয়েছিল? বল। বলবো না। বলবি না? না, তোকে বলতেই হবে। বল। আকরাম, মেয়েদের গায়ে হাত তুলতে নেই। এই শয়তানি মেয়ে নয় হোসেন চাচা, নারী জাতির কলঙ্ক। এখনো বলছি সত্যি কথা বল, নইলে তোর জান আমি খেয়ে ফেলবো। বল। বলছি আজাদের সঙ্গে আমার বিয়ে হয়নি। তাহলে তোর গর্ভে আজাদের সন্তান এলো কি করে? সব মিথ্যে কথা, আমার গর্ভে কোনো সন্তান নেই। তাহলে কেন মিথ্যে বলেছিস? আমি বলতে পারবো না। হারাম জাতি, শয়তানিস, বল কেন আজাদের নামে মিথ্যে কলঙ্ক রটিয়েছিস? জমিদার, জমিদার। বলো রমিনা, বলো। জমিদার, জমিদার আমাকে জানের ভয় দেখি মিথ্যে বলতে বাধ্য করেছিল। আমি আমি শোনো গ্রামবাসীরা, আমিনার মুখের একটি মিথ্যা কথাকে বিশ্বাস করে আমরা আজাদকে গ্রাম ছাড়া করেছি, তাকে টাকা ধরে বাধ্য করেছি। এখন তোমরাই বলো আজাদ দোষী না নির্দোষ? কে আজাদকে টাকা
জমিদার বানিয়েছে, কে আমিনাকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে? হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর, আক্রম গ্রামের লোকজনদারকে খেপিয়ে তুলেছে, ওরা আপনাকে দোষী করছে। ওকে আর কি শুনেছ? ওরা আজাদকে গ্রামে ফিরিয়ে আনতে চায়। সরকার আপনি নায়েব সাহেবকে সাথে নিয়ে গ্রামের সমস্ত জোয়ান ছেলে মেয়েদের ধরে নিয়ে আসুন। আর আক্রম যদি আসতে না চায়? জোর করে বেঁধে নিয়ে আসবেন। আর যদি সেটাও না পারেন, আজাদ আক্রমের দুই বোনকে ধরে নিয়ে আসবেন, প্রয়োজন হলে গ্রাম শুদ্ধ চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিন। তাদের এমন শিক্ষা দিন যাতে সেলিম চৌধুরীর বিরুদ্ধে আর কেউ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। ওই হারামের বাচ্চাকে বেঁধে নিয়ে চল। ভবিষ্যতে তোমাদের অত্যাচারের ছায়া যদি এই গায়ে কারোর উপর পড়ে, তাহলে জান নিয়ে ফিরে যেতে পারবে না। আমি আসব, আমি আবার আসব, কিন্তু আবার যেদিন আসব সেদিন এই গায়ে মানুষ তো দূরের কথা, একটি গাছের পাতাও থাকবে না। শুনলে? শুনলে বাবা আক্রাম কি বলে শাসিয়ে গেল? ওসব হচ্ছে কথার কথা, ওদের চোখ রাঙানিকে আর আমরা ভয় করি না। সেলিম চৌধুরী মানুষ নয় বাবা, ও পারে না এমন কাজ নেই। তুমি কালই একবার আজাদের কাছে যাও, ওকে গায়ে ফিরিয়ে নিয়ে এসো। তুমি আর আজাদ একসঙ্গে থাকলে সব মুশকিল আসান হয়ে যাবে। ঠিক আছে, আমি যাব। না, আমি যাব না। আজাদ, যে গায়ের মাটিতে আমার মায়ের কবর হয়নি সে গায়ে আমি ফিরে যাব না। ওই অত্যাচারী জালিমের বংশ নির্বংশ না করা পর্যন্ত ওই গায়ের মাটিতে আমি পা রাখবো না। কিন্তু গ্রামের নিরীহ লোকজনের জীবন নিয়ে ছিনে মিনে খেলার কোনো অধিকার তো নেই। আক্রম, তোকে না পেয়ে সেলিম চৌধুরী গ্রামের ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে, নিরীহ প্রজাদের ধরে আটকে রাখছে, তাদের উপর অমানসিক অত্যাচার করছে, এর জন্য দায়ী কে? জমিদার শুধু তোর বাবা আমাকে মারে রে, আমার বাবা কেউ মেরেছে। আমরা দুজন মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রয়োজনে গ্রামবাসীদের সাহায্য নেব। তুই ফিরে চল। আমার জীবন দিয়ে যদি গ্রামবাসীদের জীবন বাঁচে তাহলে আমি তাই করব। চল। কেউ যখন আজাদ আক্রমের খবর বলবে না, ওদের সবার মুখ বন্ধ করে দে। বিনা রূপা কোথায়? মা, সেলিম চৌধুরীর লোক
আছে। ছোটলোকের বাচ্চারা, হারাম খুরের দল, কান খুলে শোন। সামান্য একটা কাঠরিয়ার জন্য, একটা মাঝির জন্য তোরা সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিস না? আর এই শয়তানের বাচ্চা দুটোর এমনই সাহস, ওরা আমার বাবাকে মেরেছে, আমার নায়ককে মেরেছে। কোথায় তোদের আজাদার আকরাম? এই শালারা, কোথায় তোদের আজাদার আকরাম? ডাক তাদের এই ময়দানে। সাহস থাকে তো তোদের ছাড়িয়ে নিয়ে যা, আর যদি ওরা না আসে তাহলে তোদেরকে কুকুরের মতো গুলি করে মারবো, গ্রাম শুদ্ধ সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, একটা একটা করে পিঁপড়ের মতো পিষে মারবো। না না, ওদের মারবেন না, দোহাই আপনার, ওদের ছেড়ে দিন। মারতে তো আমিও চাই না, প্রজাদের আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমরা ইচ্ছে করলেই ওদেরকে বাঁচাতে পারো। বলুন আমাদের কি করতে হবে? তোমরা দুজনে নাচ গান করে আমাকে আজ উঠেছে সুর, আহা পাজিনপুর, মোরা সোনা।
আমাদের ঝগড়া করে দেয়। Oh!